হাই ভিউয়ার্স, টুর বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আমার এই চ্যানেলে আগে বাংলাদেশের উত্তরাঞ্চল পঞ্চগড় জেলার তেঁতুলিয়া বাংলা বান্দার কিছু ভিডিও আপলোড করেছি, কিন্তু কোনো ভয়েস ইনফরমেশন দেইনি। আজ আমি কিছু অডিও ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করব, দ্যাট উইল বি হেল্প ফর ইউ ও গো টু ইন্ডিয়া দার্জিলিং। যাই হোক, আমি তেঁতুলিয়া থেকে বাসে আর অটো করে বাংলা বান্দার দিকে যাচ্ছি। রাস্তাটি দক্ষিণ দিক থেকে উত্তর দিকে, এর বাম পাশে রয়েছে পশ্চিম দিকে মহানন্দা নদী, আর ওই পাশে হচ্ছে ভারত, মানে মহানন্দা নদীটি বর্ডার আর কি। আর উত্তর দিকে যে গেছে সেই রাস্তার ক্রমশ শুরু হয়ে গেছে বাংলাদেশের সীমানা। আর বাংলা বান্দা সম্পর্কে কিছু তথ্য দিতে হচ্ছে এই কারণে যে বাংলা বান্দা হচ্ছে একমাত্র চতুর্দেশীয় ল্যান্ডপোর্ট। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দুই পাশে পাথরের ভাঙার যে মেশিনের শব্দ এরপর শুনতে পাচ্ছেন। ভারত থেকে পাথর আসে এদিকে, এদিকে বড় বড় পাথর আসে 20 কেজি 30 কেজি, সেই পাথরগুলি ভাঙা হয় এখানে। ভাঙার পর স্টোন ক্রাশ মেশিন দিয়ে, ক্রাশ অর্থ চূর্ণ করা মানে ভাঙা, মেশিন দিয়ে ভেঙে তারপর ট্রাকে করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন ডান পাশেও বাম পাশেও ধুলাবালি অনেক, পাথর ভাঙার মেশিনের যে ধুলা। তাই আমি বাংলা বান্দার ল্যান্ডপোর্টের কাছাকাছি আসছি, এটা হচ্ছে স্থলবন্দর। এই বন্দর দিয়ে ভারতের বাংলাদেশের অংশ হচ্ছে বাংলা বান্দা ল্যান্ডপোর্ট, আর ভারতের অংশ হচ্ছে ফুলবাড়ির ল্যান্ডপোর্ট। বাংলাদেশে আরও কিছু ল্যান্ডপোর্ট রয়েছে, বিশেষ করে বেনাপোল, সেদিক দিয়ে মানুষ ইন্ডিয়া বা কলকাতা বেশি যা আসা যাওয়া করে। যাই হোক, এই বাংলা বান্দা ল্যান্ডপোর্টটি এখন অনেক উন্নত হয়েছে, আগে তত উন্নত ছিল না। দর্শকদের বসার জন্য বসার স্থান আছে, ছবি তোলার ব্যবস্থা আছে, আশেপাশে রেস্টুরেন্ট আছে। অনেকে যারা ভারত ভ্রমণ করতে চান দার্জিলিং উদ্দেশ্যে বাংলাদেশের উত্তরাঞ্চল দিয়ে প্রবেশ করতে হয়, কেউ কেউ আগে যাওয়া হতো। সাধারণত আমি একবার গিয়েছিলাম লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িবাড়ি বর্ডার দিয়ে, বাংলাদেশের অংশ বুড়িবাড়ি ল্যান্ডপোর্ট আর ভারতের অংশ হচ্ছে চ্যাংরাবান্দা ল্যান্ডপোর্ট। ম্যাপ দিয়ে, ম্যাপ থেকে দেখে খেয়াল করলে বুঝতে পারবেন, বুড়িবাড়ি ল্যান্ডপোর্ট থেকে শিলিগুড়ির দূরত্ব বাংলা বান্দা ল্যান্ডপোর্ট থেকে অনেক বেশি। তাহলে বোঝা যাচ্ছে যারা দার্জিলিং যাবেন, দার্জিলিং যেতে সাধারণত শিলিগুড়ি হয়েই যেতে হয়। তাহলে বাংলা বান্দা ল্যান্ডপোর্ট দিয়ে যদি আপনারা যাতায়াত করেন তাহলে কম সময়ে দ্রুত পৌঁছতে পারবেন, কারণ রাতের মধ্যে আপনি বাংলা বান্দা ল্যান্ডপোর্টে আসলেন, তারপর দিনের বেলায় বর্ডার ক্রস করে খুব সহজেই শিলিগুড়ি। শিলিগুড়ি মাত্র 16 কিলোমিটার বাংলা বান্দা ল্যান্ডপোর্ট থেকে শিলিগুড়ি গিয়ে, সেখানে আপনি জিপে করে বা গাড়িতে করে আপনারা দার্জিলিং যেতে পারবেন। আর বুড়িবাড়ির দিয়ে মানুষ এখনও যায়, সেদিকে ল্যান্ডপোর্টটা আগে থেকে যেহেতু প্রচলিত পুরাতন, সেদিকে মানুষ অনেক যাতায়াত করে, কিন্তু এদিক দিয়ে একবার যাওয়ার অভিজ্ঞতা থাকা দরকার। আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে বলে নতুন পাসপোর্ট রিনিউ করে আমি হয়তো এদিক দিয়ে একটু সময় যাবো। এই যে আমরা বাংলাদেশ ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছি, খেয়াল করলে দেখবেন যে ক্রমশ সরু মানে চিকন হয়ে গেছে রাস্তাটি, মানে বাংলাদেশের বর্ডারটা। ওই যে পূর্ব পাশে ভারতীয় বৈদ্যুতিক টাওয়ার দেখা যাচ্ছে, এখানে আসলে বিকালবেলায় প্রচুর লোকের সমাবেশ জমায়িত হয় ছবি তোলে, কিন্তু দুপুরবেলায় রৌদ্রের সময়ে বা বৃষ্টির সময়ে এদিকে লোকালয়ে লোকজন উপস্থিতি কম থাকে। তবে আমার মনে হয় কিছু গাছপালা ছায়া দেয়, এরকম কিছু গাছপালা, শিশু গাছ যাকে বলে, বা কোনো গাছ, যে কোনো যে ধরনের গাছের ছায়া হয়, এই ধরনের কিছু অনেক গাছপালা যদি এদিকে থাকে তাহলে সারাদিন এখানে লোকজন অবস্থান করবে, আরও দোকানপাট হবে,
হেরোলার আর্ট স্ট্রিট ফুড বিক্রি করবে, মানুষ আসবে, ছবি দেখবে, সবসময় একটা মেলার মতো থাকবে। পর্যটন কর্পোরেশনের এই উদ্যোগটা নেওয়া উচিত পর্যটন মন্ত্রণালয়। উল্লেখ ল্যাম্পুরটি নৌ মন্ত্রণালয়ের আন্ডারে, সেটা কেন যাই নৌ মন্ত্রণালয়ের আন্ডারে যে আর ল্যাম্পুরের উন্নয়নের দায়িত্ব যে নৌ মন্ত্রণালয় আর পর্যটন মন্ত্রণালয় দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে, এতে এতে করে বিদেশি পর্যটক বাংলাদেশে আসবে, তাই তাদের যৌথ সমন্বয়ে এই এলাকায় যাতে পর্যটকরা বেশি করে আসা যাতায়াত করে আসে, তাহলে এদিকে অর্থনৈতিক গতি ত্বরান্বিত হবে। আর পঞ্চকোর এখানে আমার নিজস্ব একটা মতামত হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট এই সমস্ত প্রতিষ্ঠানের একটি বছর, লাস্ট এক বছর এখানে যদি একটা ক্যাম্পাস স্থাপন করা যায় ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য খ্যাতনামা প্রতিষ্ঠানের, এক বছর এই এলাকায় এসে ক্লাস করতে হবে, পড়তে হবে তেঁতুলিয়া এই এলাকায়, তাহলে ছাত্র জীবনে তারা সারা দেশ সম্পর্কে যে অভিজ্ঞতা হবে, ভবিষ্যৎ জীবনে তারা বিভিন্ন প্রফেশনে ঢুকবে, কেউ কেউ প্রশাসক হবে, ইউনো ম্যাজিস্ট্রেট সচিব হবে, তখন তাদের এই অভিজ্ঞতার কাজে লাগবে। আর পক্ষান্তরে যে একই প্রতিষ্ঠানে পাঁচ ছয় বছর অবস্থান করার ফলে সেখানে তার একটা রাজনৈতিক ভিত তৈরি হয়ে যায়, কিন্তু এই ভ্রমণে ব্যস্ত থাকলে রাজনীতি, ছাত্র রাজনীতি অটোমেটিক কিছু কমে যাবে, কারণ ছাত্র রাজনীতি ছাত্রদের মূল কাজ রাজনীতি নয়, রাজনৈতিক সচেতনতা দরকার আছে, কিন্তু মূল কাজ হচ্ছে পড়াশোনা করা এবং ভবিষ্যতে কেরিয়ারের জন্য নিজেকে সেভাবে তৈরি করা। তাই শিক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি এরকম উদ্যোগ নেয় বাংলাদেশের টেকনাফ বা তেঁতুলিয়া বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীদের একটি বছর সেখানে পড়াশোনা করতে হবে ইন্টার্নির মতো বা প্র্যাকটিক্যালের মতো, তাহলে এখানে তাদের আসা যাওয়া করতে হবে, ছুটির সময় বাড়িতে আসা যাওয়া করবে, আসা যাওয়া করতে দেশের প্রকৃত রাস্তাঘাটের অবস্থা, অর্থনৈতিক অবস্থা, মানুষের সংস্কৃতি, জনপদ সম্পর্কে তাদের জ্ঞান হবে অটোমেটিক। শিক্ষা অর্জনের পাশাপাশি ভ্রমণ শিক্ষা যেমন অঙ্ক, তাহলে এক দিলে দুই পাখি, এর একাডেমিক পড়াশোনা হলো, ভ্রমণও হলো। বিষয়টা আমি আসলে নিজস্ব একটা মতামত দিলাম, যাই হোক বাংলা বান্দরবন ল্যান্ডপোর্ট সরকারে যে ইনফরমেশনটা দিতে যাচ্ছে, যারা দার্জিলিং যান তারা এদিক দিয়ে একবার গিয়ে দেখতে পারেন, তাহলে দ্রুত যাওয়া যাবে। আর যাদের পাসপোর্ট নেই, ভিসা নেই, তাহলে কি আমি এই এলাকায় আসবো না? ভ্রমণ যেহেতু শিক্ষার অঙ্ক, তাহলে যদি সামর্থ্য থাকে, সময় থাকে, ফিজিক শারীরিক সুস্থতা থাকে, তাহলে এই পঞ্চগড় জেলার তেঁতুলিয়া বাংলা বান্দা নয়, সারা দেশেই ভ্রমণ করা ভালো। উন্নত দেশে সাধারণত যারা শিক্ষা জীবন শেষ করার পর তারা দেশ বিদেশ ঘুরে, তারা তো ঘুরতে পারবে, তারা ধনী রাষ্ট্র, তাদের আর্থিক কোনো সমস্যা নেই, কিন্তু আমরা অন্তত দেশের ভিতরে গুজর ভ্রমণ করার চেষ্টা করতে পারি। আর বাংলা বান্দা ল্যান্ডপোর্ট একমাত্র চতুর্দেশের ল্যান্ডপোর্ট এই কারণে যে বাংলা বান্দা থেকে যেমন ভারত তো প্রবেশ হলো, সেখান থেকে নেপাল ভুটান খুবই কাছে, কারণ ভারত থেকে বাইরুডে নেপাল বা ভুটান যেতে হলে বাংলাদেশ থেকে ভারত হয়ে যেতে হবে, আর এর জন্য ট্রানজিট ভিসা নিতে হবে। আবার অনেকে ভারত ভ্রমণে যাওয়ার ক্ষেত্রে ভাবলো যে সুযোগ আমি নেপালটা ভ্রমণ করে যাবো, কিন্তু যথাযথ ট্রানজিট ভিসা ছাড়া যদি নেপাল বা ভুটান প্রবেশ করা হয়, অনেকে ভাবতে পারে আমি ছাত্র জীবনে কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা অনেক চালাক ছিলাম, আমি অনেক চালাকি করতে পারি, আমাকে ধরতে পারবে না, এমন করা যাবে না, ভিসা নিয়ে যেতে হবে। আর এমনি হয়তো কেউ প্রবেশ করলে আবার আসার সময় যদি পাসপোর্ট একবার সিল করে যায় ভিসা ছাড়া, ট্রানজিট ভিসা ছাড়া, তাহলে তার ইন্ডিয়ান ভিসা পাওয়া মোটামুটি ভবিষ্যতের জন্য বন্ধ হয়ে যাবে। এই কথাটা এই কারণে বললাম যে যেহেতু এই দিক দিয়ে মানুষ যে ভারত যায়, দার্জিলিং যাবে, নেপাল ভুটানের বর্ডারে গিয়ে ভাবলো যে একটু ঘুরে আসি, আর পাসপোর্টের ভিসা ছাড়া যাদের আছে বৈধভাবে ভ্রমণের ইচ্ছা আছে, তারা আপনারা কেউ যেন এই কাজটা না করেন সে অনুরোধ রাখছি। কারণ যদি একবার পাসপোর্টের লাল সিল পরে যায়, রিজেক্ট বা অবৈধ ক্যান্সেল ভিসা পরে যায়, তাহলে তার ভবিষ্যতে ভারত ভিসাও পাবে না। তাই ভারত থেকে দার্জিলিং গেলে দার্জিলিং যাবেন, ভাড়া আবার ঘুরতে যাবেন,
আর যদি নেপাল বা ভুটান যেতে চান তাহলে আপনাকে ট্রানজিট ভিসা করে নিতে হবে ভারতীয় এম্বাসি থেকে। বাংলাদেশের সর্বোত্তরে এই বাংলা বান্দা, পূর্ব দিকে ক্রমশ শুরু হয়ে গেছে। ম্যাপ দেখলে বোঝা যায় এই যে ভারতীয় গ্রিন লাইন, ওইটা কিন্তু ভারত, আর এখানে সীমানা খুবই কম শুরু হয়ে গেছে। এখান থেকে আবার উদ্যক্ষের দিকে তুলে যাওয়া হয়, আর ভারতের বৃহৎ বৈদ্যুতিক ব্যবস্থা এখানে দেখা যাচ্ছে। দক্ষিণ দিকে থেকে 10 টাকা অটো ভাড়া বাংলাবাদা বাস স্টেশন, এই যে এই দিকে পণ্য আনানো করা হয়। আর তেঁতুলিয়ায় এখানে রেস্টুরেন্ট আছে, ফ্রেশার ব্যবস্থা আছে, এটা তেঁতুলিয়া চৌরাস্তা বলা হয়। এখানে একটা তেঁতুল গাছ আছে, এই জন্যই স্থানটির নাম তেঁতুলিয়া। তেঁতুল গাছের নিচে বসার ব্যবস্থা আছে। সাধারণত শীতকালে জানুয়ারি এবং ডিসেম্বর এবং জানুয়ারি মাসে তীব্র শীত থাকে, যারা শীতে কাতর তারা এই সময় না আসে, আগে বা পরে আসলেই ভালো হবে। আর সকালে এসে যারা বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয় না তারা তো এখানে সরাসরি ভ্রমণ করতে পারে, আর কেউ কেউ পঞ্চগড় থাকতে পারেন। তেঁতুলিয়াতেও আবাসিক হোটেল রয়েছে, সেটাকে যোগাযোগ করে আপনারা এই তেঁতুলিয়া বাগমারাতে ভ্রমণ করতে পারেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।